রাজনৈতিক কর্মসূচির নামে চলবে না ধর্মীয় মিছিল, করা যাবে না সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, কিছু হলেই দায় বিজেপির, শর্ত দিয়ে রথযাত্রা নিয়ে আজ সিদ্ধান্ত জানাবে রাজ্য। রাজনৈতিক কর্মসূচির নামে চলবে না ধর্মীয় মিছিল, করা যাবে না সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, এ নিয়ে কথা বলবো অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, শর্ত দিয়ে রথযাত্রা নিয়ে আজকে সিদ্ধান্ত জানাতে চলেছে রাজ্য সরকার, সেক্ষেত্রে কি খবর রয়েছে বিষয়ে? দেখো, গত পরশুদিনই লালবাজারের কনফারেন্স হলে কিন্তু বৈঠক হয়, যাতে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ সহ বিজেপির তিনজন নেতা উপস্থিত ছিলেন এবং সেই সঙ্গে পরবর্তী সময় জয়প্রকাশ মজুমদার এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছিলেন। তখন সেই সভাতে কিন্তু মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সেই সঙ্গে ডিজি রাজ্য পুলিশের তারা উপস্থিত ছিলেন। সেই সময় তারা প্রশ্ন তোলেন যে এটা কোনো ধর্মীয় কিনা। তো বিজেপির পক্ষ থেকে যেটা বলা হয় যে এটা কোনো ধর্মীয় বিষয় নয়, এটা হচ্ছে একটা রাজনৈতিক কর্মসূচি, এমনকি রথযাত্রা এটা স্বাভাবিকভাবে মুখে মুখে লোকজন বলেন, এটা রথযাত্রাও নয়, এটা হচ্ছে গণতন্ত্র বাঁচাও যাত্রা, তারা এটা রাজনৈতিক কর্মসূচি হিসেবেই নিচ্ছেন। তো স্বাভাবিকভাবে আদালতের যে নির্দেশ, সেই অনুযায়ী আজকের মধ্যেই কিন্তু রাজ্য সরকারকে, বিজেপিকে জানিয়ে দিতে হবে যে এই বৈঠকের পরে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিয়েছে। সে ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকটি সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এক, রাজ্য সরকার বেশ কিছু শর্ত আরোপ করতে পারে যে 14 দিনের মধ্যে এই রথযাত্রার কর্মসূচি তাদেরকে শেষ করতে হবে। তার কারণ হচ্ছে যে গঙ্গাসাগর মেলা রয়েছে, এছাড়া ক্রিসমাস রয়েছে, সুতরাং সেক্ষেত্রে পুলিশ অ্যারেঞ্জমেন্টের যে বিষয় রয়েছে সেই কারণে 14 দিনের মধ্যে শেষ করতে হতে পারে। দ্বিতীয় যে শর্তটা দিতে পারে যে এই রথযাত্রা, এই নামটাই চলবে না, তার কারণ এর মাধ্যমে কোনো ধর্মীয় কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। রাজনৈতিক কর্মসূচির নাম করে কোনো যদি ধর্মীয় কর্মসূচি পালন করা হয় সেটা করা যাবে না। সেই সঙ্গে নির্দিষ্ট এলাকার, নির্দিষ্ট কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু এলাকার ওপর দিয়ে এই রথযাত্রা যাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করতে পারে, এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা বজায় রাখার দায়িত্ব সেটাও বিজেপি নেতাদেরই নিতে হবে, এমনটা রাজ্য সরকার কিন্তু শর্ত আরোপ করতে পারে। সর্বোপরি রাজ্য সরকারের তরফ থেকে পুরো বিষয়টা আজকেই যেরকমভাবে জানানোর কথা রয়েছে বিজেপিকে, এখন সেটা যেটা দেখার যে রাজ্য সরকার কি বলে, সেই দিকে বিজেপি নেতৃত্ব তাকিয়ে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, রাজ্য সরকারের এই বক্তব্য জানার পর বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু কেন্দ্রীয় যে নেতৃত্ব রয়েছেন, এমনকি অমিত শাহের সঙ্গেও তারা বৈঠক করতে পারেন। এবং এর আগের দিন যখন বৈঠক হয়েছিল, যেদিনকে এই রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ছিল, সেদিনও যেরকমভাবে প্রথমে যে টিম তৈরি করা হয়েছিল, তারপর কেন্দ্রীয় নেতৃত্ব আলাদাভাবে ফ্যাক্স পাঠিয়ে নতুন টিমের কথা তারা বলেন, সেরকমভাবে আজকেও রাজ্য সরকার কি বক্তব্য জানালেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বের। এবং স্বাভাবিকভাবে বিজেপির রাজ্য নেতৃত্বের এই আলোচনার পরিপ্রেক্ষিতেই বোঝা যাবে যে এই রথযাত্রা তার কী ভবিষ্যৎ হতে চলেছে। ধন্যবাদ অর্ণব।